আমাকে জন্ম দেয়া হয়েছে এক প্রেমহীন অন্ধকারে, রমণ সিক্ত কাঁথায়, বন বেড়ালের ক্রুদ্ধ চিৎকার এবং দূরে দূরে ফেরের ডাকের ভেতর আমি এক পরিকল্পনাহীন সঙ্গমের পরিণাম। আমরা এখন গান শুনব সঙ্গীত শিল্পী শেওতি সাহাশ্রী জায়গা, সঙ্গীত শিল্পী শেওতি সাহাশ্রী। আমি দেখলাম
ভাবছি অগ্নি করি কয়েকটা লাইন ছড়া হতে পারে, এটা গানও হতে পারে, আর কবিতা আমি মনে করছি না একটা কবিতা, এটা পদ্য। এটা শিরোনাম চন্দ্রমল্লিকা। মল্লিকা, আমি চাঁদ, তোমার সাথে কথাই ছিল আজকে সার, তুমি ভুলেই গেলে নাকি, রাত এখনো বাকি, তাই তোমায় ডাকা ডাকি, যদি যাবার আগে তোমার সাথে দেখা হয় একবার। আপনার শান্তি কামনা করছি তার এই জন্মদিনের বয়সীতম জন্মদিনে। আর ছোট্ট একটি কাব্যনাটকের নুরুদ্দিনের সারা জীবনের কাব্যনাটকের যে অংশ উপস্থাপনা অংশ সেটি আমি শোনানোর চেষ্টা করছি। নীলগ্ধ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অবনীত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঠানিতেছে জামাতে পূর্ণিমার, নষ্ট ক্ষেত মাঠ নষ্ট, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার দিয়ে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রমাণ, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার বিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হাতে খানা দিয়ে মানুষের বন্ধ দল যায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কাল খুন যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা মিনার। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1199 সনে, আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেশ ছেয়ে যায় তালালে দিয়ার খেললায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেশে আমার এই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে একটা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুদ্দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায়, যে আবার নুরুদ্দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। প্রথম আলোতে
সৈয়দ হক স্মৃতি সভা আয়োজিত আমি জন্মগ্রহণ করি অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা, বিশেষত আমার অকৃত্রিম বন্ধু আসওয়ার আজিজের উপস্থিতি আমাকে আনন্দ দিয়েছে। আমি সৈয়দ হক শামসুল হকের একটি কবিতা পড়ছি। আমি তো সেই মানুষ, মুজিবের সমস্ত বিজয়ের চেয়েও অনেক বড় একটি বিজয়ের স্বপ্ন আমি দেখেছি। লেনিনের চেয়েও অনেক বেশি আমার সাম্যের কল্পনা আমার করটিতে আমি ধরেছি। আমি তো পৃথিবীর সেই ভাঙ্গা চূড়া মানুষগুলোর দেহের মধ্যে ঢুকে পড়েছি। আমি তো এখন অপেক্ষা করছি এবং একজনের জন্য যে দরজা কাটিয়ে দেবে সেই দেয়ালে। দেয়ালে কোনো দরজা নেই, পাথরের পর পাথর গাথা পাহাড় যে ভাঙবে। আমি তো সেই মানুষ যে আন্দামানের যে প্রান্তরে গিয়ে গাইছে ঘরে ফেরার গান। আমি তো সেই মানুষ যে লাশ অতীত যেন দেখতে পায় আত্মার থান। জনাব সৈয়দ মোহাম্মদ আয়াজ হম, নামটা অনেক বড়, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকে আমাদের এখানে আমরা সবাই সমর্থ হয়েছি সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই বা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা আনোয়ারা সৈয়দ হকের সাথে কথা বলেছি এবং এখানে কুমিল্লাতে অনুষ্ঠান হচ্ছে এটা জেনে আমি খুব খুশি হয়েছি। তো কুমিল্লার জন্য দুটো শুভ সংবাদ এই অনুষ্ঠানের সূত্রে সৈয়দ হক রিলেটেড, সেটা হলো যে আমরা এখানে অনুষ্ঠান করছি এটা একটা শুভ সংবাদ, আর আজকে প্রথম আলোতে আমাদের এই কুমিল্লার সন্তান পিয়াস মজিদের লেখা সৈয়দ শামসুল হকের উপরে এটা প্রথম আলোর শেষ পৃষ্ঠায় খুব বড় আকারে একটা নিবন্ধ টাইপের আপনার ফিচার ছাপা হয়েছে। তো এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। আর এর সাথে আমি যে আনন্দটা যোগ করতে চাই সেটা হলো যে সৈয়দ হকের বিরাট সেই বিশাল কর্মময় জীবনের অনেক ব্যাপারের সাথে আমি যুক্ত ছিলাম, অনেকবারই ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনাকে শিক্ষক হিসেবে পেয়েছি, উপস্থাপক হিসেবে পেয়েছি এবং বন্ধু হিসেবে পেয়েছি, অনেকভাবে পেয়েছি। তার এই যে শতাধিক গ্রন্থের প্রায় অধিকাংশই আমার পড়া আছে। সৈয়দ হককে আমি পাকিস্তানের মধ্যে থেকেই চিনি, ক খ গ ঘ ম, নয়ন তারা, মাটি ও আকাশ, এইসব সিনেমা ছোটবেলায় দেখেছি পাকিস্তান আমলে, কিন্তু এগুলো যে সৈয়দ হকের লেখা সেটা জানতাম না, সেটা জেনেছি আরও পরে গিয়ে। এভাবে সৈয়দ হকের শুরু। আর মঞ্চ নাটকের ব্যাপারে আমার প্রথম আগ্রহ 1976 সালের দিকে, 76-77 হবে সে সময় আপনার থিয়েটার তোপখানা, মানে যেটা আব্দুল্লাহ মাহমুদের পরিচালিত ছিল, সেই থিয়েটার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটা মঞ্চে নিয়ে এলো এবং আমি সে সময় দেখেছি। তবে সত্য কথা কি কিছুই বুঝি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আমি যখন থিয়েটার স্কুলের ছাত্র হিসেবে পড়াশোনা করছি 1990 সালে, সেই সময় এই পায়ের আওয়াজ পাওয়া যায় শততম মঞ্চায়ন, সে অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সৌভাগ্যবান মানুষ হিসেবে আমি পায়ের আওয়াজ পাওয়া যায় অনেক আলোচনা করেছি এবং কতগুলো দিকে সৈয়দ হক মানবে মানেও নি এবং প্রায়শই আমার সাথে তর্ক। যেমন পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটার মধ্যে কী ছিল, উনি একসময় স্বীকার করেছে যে আপনার সফোক্লিসের যে ইডিপাস বা ওয়েডিপাস বলে উচ্চারণটা, সেই ইডিপাস নাটকের স্ক্যালিটনটা কঙ্কালটা উনি ব্যবহার করেছে, অর্থাৎ ঘটনা সব কিছু ঘটে গেছে, এখন আস্তে আস্তে কেন ঘটনাটা ঘটল, ঠিক একই ব্যাপার বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন মোলন সাহেবের মেয়ে কী হয়েছে, ক্যাপ্টেনের সাথে তার কেন বিয়ে হলো, কী ঘটনা, এই সূত্র ধরে প্রশ্ন করে 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 একটা পর্যায়ে এই কাব্য নাটকের মধ্য দিয়ে উনি একটা বাস্তবতা এবং নারী নির্যাতনের যে একটা চিত্র সেটাই নাটকের মধ্য দিয়ে তিনি করেছেন। এখন এরপরে উনি কাব্য নাটকের ব্যাপারে কিছুটা মনোনিবেশ করলেন। এরপরে নাটক আপনার রুমের মধ্যে করেছে সেটা হলো নুরুদ্দিনের সারা জীবন। এই নাটকের সৃষ্টি
এবং লক্ষ্মীবাজার ওনাদের সেই বাসা লায়ন থিয়েটারে, যেখানে ওনারা একসময় আড্ডা মারতেন, বিউটি পড়িয়ে আড্ডা মারতেন, সেই জায়গাগুলোতে অনেকবার আমার যাওয়া হয়েছে। আর শ্রীগঞ্জ সম্পর্কে আরও বেশি জেনেছি আরেকজনের মাধ্যমে, সেটা হলো নাটকার সাইদ আহমেদ। আপনারা জানেন যে সাইদ আহমেদের তিন ভাই, নাজির আহমেদ, হামিদুর রহমান এবং সাইদ আহমেদ। সাইদ আহমেদ বিশ্বখ্যাত বাঙালি নাট্যকার, উনি ফ্রান্সের লিজিওন অফ অনার সেই পুরস্কারটা পেয়েছেন। তো ওনার মুখ থেকে শোনা এবং পরবর্তীতে সৈয়দ হককে আমি জিজ্ঞেস করেছি, নাজির আহমেদের কাছে উনি উপস্থাপনার বিষয়গুলো তখন শিখেছেন। এটা ধরেন 1950-51 এবং পরবর্তীতে 53-54-55 সালের মধ্যে। 51-তে মেট্রিক পাস করে উনি বোম্বেতে চলে যান এবং বোম্বেতে গিয়ে সেই সিনেমার নায়ক হবে সবার যেটা হয়, কিন্তু উনি সিনেমা প্রোডাকশনের সাথে কাজ করেন। কিন্তু ওখানে একটা জিনিস উনি শিখে আসছে, সেটা হলো কীভাবে চিত্রনাট্য লিখতে পারে, আমরা যেটাকে বলি সেনারিও বা স্ক্রিন প্লে, সেটা লেখার কৌশলগুলো উনি রপ্ত করেছেন, যার জন্য পরবর্তীতে উনি অনেক সিনেমা আপনার মাটি ও মানুষ 1959 সালে এইটার কাহিনী লিখে, তখন তাদের পারিবারিক কিছু সম্পদ যাচ্ছিল, এটা লিখে উনি বেশ কিছু পয়সা পেয়েছে এবং আরও কিছু সিনেমার এইভাবে কাহিনী এবং সংলাপ উনি লিখতেন এবং পরবর্তীতে এটা বিশাল আকার ধারণ করেছে। ওনার 70-এর কাছাকাছি বয়সে অভিযান নামে একটা সিনেমার মানে কাহিনী সংলাপ চিত্রনাট্য উনি সব কিছু লিখেছেন। তো দেখে এটা একটা কমার্শিয়াল ধারণার সিনেমা দেখে উনি আমি ওনাকে খুব বিরূপ মন্তব্য করেছিলাম, তো যাই হোক উনি খুশি হননি। তো এখন কিন্তু ভিন্ন ধারায় আপনারা জানেন যে উনি এই সিনেমাতে উনি বেশ কিছু গান লিখেছেন, শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন, হাইরে মানুষ রঙিন মানুষ দক্ষ গাইলে এই গানের জন্য উনি শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন। এবং এছাড়াও একটু আগে সেভাবে যে গানগুলি শোনালো, আরও অনেকগুলো গান আছে, আমি তো গানের লোক না যার জন্য গানের কথাগুলো বানিয়ে আমার মনে থাকে না, এ ব্যাপারে উনি খুব দক্ষ। আমি একটু কবিতা এবং নাটক নিয়ে দু চারটা কথা বলি, সেটা হলো যে কাব্য নাটক লেখা মানে কবিতায় নাটক লেখা, এটা ওনার মাথায় চলে বসলো। তারপর উনি গণনায়ক, গণনায়কটার কাহিনিটাও আপনার উইলিয়াম শেক্সপিয়রের জুলিয়াস সিজারের মানে জুলিয়াস সিজারকে মেরে ফেলা হয়েছে, তারপরে সেই ঘটনা বের করে নিয়ে আসা, 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে এবং তারপরে ঘটনা বের করে আনা কে সত্যিকারী খুনি। এখন তো আমরা জানি যে ডালিম ডিসেলদার ওই ওর নাম কি যেন ভুলে গেলাম, বা আরও এরা যারা আছে রশিদ রশিদ এই, কিন্তু ওই সময় তো আমরা আসলে ওইভাবে ভাবিনি, কিন্তু উনি আমাদের মধ্যে প্রশ্নটা তৈরি করার চেষ্টা করেন। যেমন জুলিয়াস সিজারের ওখানে ব্রুটাস কেন জুলিয়াস সিজারকে খুন করলো, এটা মার্ক অ্যান্টনি সেটা বের করে আনার চেষ্টা করল এবং রোমের মানুষের জনমত তৈরি করার চেষ্টা করেছে, সেই প্রেক্ষাপটে উনি এইভাবে গণনায়ক নাম লিখলেন। তারপর নুরুদ্দিনের সারা জীবন লিখলেন, এছাড়াও ঈশা লিখেছেন কাব্যনাটক, এখানে এখন লিখেছেন কাব্যনাটক। তবে আমি 88-89 সালের দিকে কলকাতাতে গিয়েছিলাম, ওখানে ওরা আপনার ম্যাকবেথ নাটকটা নিয়ে গিয়েছিল, ওখানে করেছি কলকাতাতে। পরবর্তীতে দেশ সংখ্যায় আপনারা দেখতে পারেন দেশ পত্রিকা তো আছি, সেখানে মন্তব্য করেছিল যে বর্তমানে দুই বাংলা, বর্তমানে দুই বাংলার মধ্যে শেক্সপিয়র অনুবাদক হিসেবে সৈয়দ শামসুদ্দৌ এক অসাধারণ ব্যক্তিত্ব। সৈয়দ শামসুদ্দৌ শেক্সপিয়রের বেশ কবি নাটক টেম্পেস্ট এটার বাংলা অনুবাদ করেছেন, আবার আমি একভাবে যেটা বললাম ম্যাকবেথ উনি বাংলা অনুবাদ করেছেন, তারপরে শেক্সপিয়রের আপনার মিন সামার নাইট ড্রিম শ্রাবণ রাজা এটাও অনুবাদ করেছেন। এখানে অনুবাদের একটা কথা বলি আপনারা অনেকভাবে বুঝবেন না ব্যাপারটা, সেটা হলো যে ইংরেজি নাটক শেক্সপিয়রের যে 36 বা 37টা যে নাটক, এগুলো কিন্তু উনি ইংরেজি কবিতার মিল্ট্রে স্ট্রেসে মানে আমরা যেটাকে মাত্রাগত ছন্দ বা স্বরগত ছন্দ বলি সেই ভিত্তিতে নাটকগুলি লিখেছে আজ থেকে 400 বছর আগে। এখন এটা বাংলাতে এসে উনি কী করলেন, উনি করলেন কি আপনার অক্ষরবৃত ছন্দে অভিজাতদের সংলাপ, আর একটু যার আপনার নিম্নবৃত্ত ওখানে শেক্সপিয়রের নাটকে সেটা বৌদ্ধ ভাষায়, কিন্তু সেই সংস্কৃত এগুলিকে স্বরবৃত ছন্দে উপস্থাপন করলেন। এই যে টেকনিক, এই যে ব্যাপার সেবা, এখানে তার কাব্য শক্তির দক্ষতা প্রকাশ পেয়েছে এবং এটা বাংলা সাহিত্যে খুশি একটা প্রশংসনীয় দিক। এছাড়াও অ্যালেক্স হেলি বা আমেরিকান অন্যান্য যারা শেকড়ের সন্ধানে ব্যাক টু দ্য রুটস
এই রুটের বা শেকড়ের কাছে ফিরে আসার প্রসঙ্গ করে নিয়ে যখন আন্দোলন হচ্ছিল ষাটের দশকে সত্তরের দশকে, সে সময় সৈয়দ শামসুল হক এসেছিল উপন্যাস লিখে এবং সেখানে উনি যে জিনিসটা স্টাবলিশ করার চেষ্টা করলেন সেটা হলো যে উনি যে সৈয়দ শামসুল হক আধুনিক মানুষ কিন্তু ওনার পূর্বপুরুষ ওরা কোথেকে এসেছে, কেন এসেছে, কী জন্য এসেছে, সেই আরব থেকে আসা তার সৈয়দ বংশের লোকদের সেই কুড়িগ্রাম বা তদীয় অঞ্চলে ধর্ম প্রচার এবং নিত্যকালে বিষয়গুলোর অনেক উপন্যাসে তিনি তুলে আনার চেষ্টা করেছেন এবং এই বিষয়গুলোর ব্যাখ্যা হৃৎকলমের টানে নামে যে কলামটা লিখতেন সংবাদে সেখানে ধারাবাহিকভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন বুঝিয়েছেন। কিন্তু একটা ব্যাপারে খুব আফসোস করেছে সেটা হলো যে উনি অনেক ধরনের পুরস্কার পেয়েছেন এবং কলকাতাতেও ওনার বেশ সম্মান আছে কিন্তু ওনাকে আনন্দ পুরস্কার দেওয়া হয়নি। একটি উত্তেজিত হয়ে হৃৎকলমের টানের একটা জায়গায় উনি উল্লেখ করলেন কেন দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে একটা জিনিস প্রচলিত আছে আনন্দ পুরস্কার যারা পেয়েছে মানে এখানকার বাঙালি মুসলমানদের মধ্যে হয় সে নাস্তিক অথবা মুসলমানদের বিরুদ্ধে এমন বিষমতা বা এমন আপত্তিমূলক কথাবার্তা বলেছে এই বলার পরিপ্রেক্ষিতেই আপনার আনন্দ পুরস্কার দেওয়া হয়। আমার কাছে কথাটা শুনে মনে হলো উনি সম্প্রদায়ী ম্যান্ডেলি কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে উপন্যাসগুলো যেমন আঙুল পাখি খাসারা জীবনকে কিংবা আপনার আকুল জীবন ইলিয়াসের খোয়াবনামা তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম কিংবা আমাদের আনিসুজ্জামান সাহেবের যে সার্বিক কর্মকাণ্ড সেটার ভিতরে মানবতার ব্যাপার ছিল কিন্তু আনিস স্যার কোনোদিনও আলাদাভাবে বিশ্বাস করতো না, এটা ব্যক্তিগতভাবে উনি আমাকে বলেছেন। আর আমি ঢাকায় অনেকই কারাগার নাস্তিক এটা আমি ব্যক্তিগতভাবে জানতাম কীভাবে বাংলা একাডেমিতে আমি অনেকদিন সদস্য ছিলাম বাংলা একাডেমির যে মানে আপনার বার্ষিক সাধারণ সভা হয় সেটা সাধারণত ডিসেম্বর মাসের শেষ শুক্রবারে হয় এইবার শনিবারে রয়েছে। তো সেই শুক্রবারে যখন মধ্যাহ্ন বিরতি হতো কে কে জুমার নামাজ পড়তে যায় তো দেখলাম যে কেউই যায় না এবং হাতে গোনা কয়েকজনই যেত আর কেউ যেত না। আর দ্বিতীয় কথা হলো যে এই ধারায় স্বয়ং সৈয়দ শামসুল হক ছিলেন, পরবর্তীতে আল্লাহর উপর ওনার বিশ্বাস এসেছে কিনা আমি জানি না, তবে আল্লাহর সৃষ্ট যে মানুষ সেই মানুষের অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে তিনি বারবার প্রকাশিত করেছেন এবং সম্প্রদায় ভিত্তিক মানুষের প্রতি মানুষের যে ঈর্ষা ঘৃণা সেটা কোনোভাবেই সঠিক নয়। এরপর আরেকটা ব্যাপার ওনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সাফল্য সেটা হলো যে আমরা কবিরের বন্ধু গুণের ব্যাপারটা জানি সেই সাথে সৈয়দ হককে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় যে এই জন্য যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুকে নিয়ে তিনি নতুনভাবে তার কর্মযুদ্ধ চালিয়ে গেলেন এবং আমাদের মতো সেটা করে গেছেন এবং এইখানে তার শ্রেষ্ঠত্ব। আমরা এখন অনেকেই জানি যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে কারণ বঙ্গবন্ধুকে ভালো না বাসলে আমাদের বাংলাদেশ নামক এই কনসেপ্টে এই ধারণার কোনো মূল্য নেই। একই ব্যাপার আমরা দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু দেশটা ছিল জনগণের দেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এই যে পিপলের দেশ এটা কোনো হিন্দুর না, মুসলমানের না, বৌদ্ধের না, খ্রিস্টানের না, এই কথাটাই অনেকে বিশেষত আমাদের মৌলভী সাহেবরা বুঝতেই চায় না। এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে লাগে লাগে পাকিস্তান সেই অঙ্কে বাংলাদেশ হয়নি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সব মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয় আমাদের সংবিধান এবং সেই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল সৈয়দ শামসুল হক। তার সম্পর্কে বলে শেষ করা যাবে না, অনেক কথাই বলা যায়, আমি ওই দিকে আর যাচ্ছি না। আর আমার জীবনের অনেক বিষয়ে আমি তার সাথে অনেক কিছু দেখেছি শুনেছি বুঝেছি এবং আমি নিজে সময় দেখেছি এবং একটা পর্যায়ে আরও অনেক ধরনের কাজ করেছি নাটক লিখেছি। তো সেই দিক দিয়ে আমার সাথে সবসময় ওনার এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হতো যাই হোক কিন্তু সেই হিসেবে আমার আনোয়ার সৈয়দ হকের সাথে কখনোই আমার কোনো দ্বন্দ্ব ছিল না, আমি বলেছি যে এইভাবে টেলিফোন করেছি। তো যাই হোক ওনারা মাটির মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাঙালি জাতিকে ভালোবাসে এবং বাঙালি হিসেবে গর্ব গৌরবের যে আমাদের প্রতিবিধ ইতিহাস সেই ইতিহাসকে বারবার তুলে আনার জন্য চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন। এখন তার অবর্তমানে তার সাহিত্য
ভিক্টোরে আপনারা আপনার রবীন্দ্র কুদ্দুসের সেই নুরুদ্দিনের প্রস্তাবনা অংশের সেই বাণীটা শুনেছেন, জাগো বাহে কোনটি সময়, মানে ভাই সাহেবরা তোমরা জাগো সবাই কোথায়, সেই কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে সম্বদ্ধ করে নুরুদ্দিন সেই রংপুরে আপনার 1789 সালে যে ডাক দিয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন সেটা ছিল অসম যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধের মধ্য দিয়ে পরাজিত হয়েছে আমাদের মহিলাদের জন্য। আমি নাটক লিখেছি আপনার শমশের গাজীর বিরুদ্ধ, এটা অবশ্য আগেই হয়েছে, এরাও পরাজিত হয়েছে, কিন্তু সেই পরাজয়ে পরাজয়ে পরাজয়, এরপর সূর্য সেন, এরপর প্রীতিলতা, আরো অনেকেই পরাজিত হয়েছে, পরাজিত হতে হতে একাত্তরে এসে সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একজন মানুষ, সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি শহীদ হকের সবসময় শ্রদ্ধা ছিল, আমাদের সবাই তার প্রতি শ্রদ্ধা থাকা দরকার। আমি একজন মুসলমান হিসেবে এটাই দোয়া করব, আল্লাহ তাকে সহি সালামতে রাখুক। আমি তো সেই মানুষ, মুজিবের সমস্ত বিজয়ের চেয়েও অনেক বড় এই বিজয়ের স্বপ্ন আমি দেখেছি, লেনিনের চেয়েও অনেক বেশি সামনের কল্পনা আমার কমিটিতে আমি ধরেছি। আমি তো পৃথিবীর এই ভাঙ্গাচোরা মানুষগুলোর দেহের মধ্যে ঢুকে পড়েছি, আমি তো এখনো অপেক্ষা করছি এমন জনের যে দরজা ঘুরলে সেই দেয়ালে, যেখানে কোনো দরজা নেই পাথরের পর পাথর কাটা পাহাড় তো ভাঙবে, আমি তো সেই মানুষ যে আন্দামানের দীপান্তরে ঘিরে কাইছে ধরে ঘরে ফেরার গান, আমি তো সেই মানুষ যে লাল পতিত কেউ দেখতে পায় আবার উত্থান। ধন্যবাদ। সৈয়দ হক স্মৃতিসভা আয়োজিত, আমি জন্মগ্রহণ করিনি, সৈয়দ শামসুদ্দিনের 85তম জন্মদিনের নিবেদন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলোচকবৃন্দ উপস্থিত সুধী দল, অনেকক্ষণ হয়ে গেল আমাদের আজকে অনুষ্ঠানে, চারটে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল আমাদেরকে প্রায় এক ঘন্টা দেড় দিন, পাঁচটায় অনুষ্ঠানটা শুরু করতে হয়েছে, যে কারণে হয়তো একটু তাড়াহুড়ো, না আমাদের তেমন কোনো তাড়াহুড়ো ছিল না। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আলোচক দর্শক কিংবা শ্রোতা হয়ে আজকে অনুষ্ঠানের জন্য তারাই কাঙ্ক্ষিত, এর বেশি কিছু আমরা আশা করি। প্রিয়জন খালিক আবদুল্লাহ আমাদের আয়োজন নিয়ে কিছু কথা বলেছেন, এটাও কাঙ্ক্ষিত। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল্লাহ বলব একটি অনুষ্ঠান করবে, সেটা খুব জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, এর জন্য একটা মিনিমাম প্রস্তুতি অন্তত দরকার, ম্যাক্সিমাম না, আসলে আমাদের প্রস্তুতিটা ছিল না। গত পরশু রাতে হঠাৎ করে আর এইভাবে আমি সিদ্ধান্তটা নিই যে তৃতীয় প্রয়াণ দিবস খুব জাঁকজমক হবে আমরা পালন করেছিলাম, সে অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ লেখিকা, একজন লেখিকা নামটা ঠিক মনে হচ্ছে না, বলতে টুকাও ঠাকুর মধ্য আশা স্মৃতি সহ আরও অনেক উপস্থিত ছিলেন, খুব জ্ঞানপূর্ণ আলোচনা হয়েছিল সেখানে। একটু আগে আহমদ কবির এবং হাকিম আবদুল্লাহ আজকে অনেকটাই আলোকপাত করেছেন সৈয়দ হকে, যদিও তারা বলছিলেন যে তাদের প্রস্তুতি নেই, একজন সৈয়দ হক যে বাংলা কবিতার বাংলা নাটকের বাংলা উপন্যাসের একটি অনিবার্য গতি তৈরি করে দিয়েছিল, এই বিষয় সম্পর্কে আমাদের কারণের কোনো সংশয় থাকার কথা না। আহমদ কবির তার সম্পর্কে অনেকটাই আলোকপাত করেছেন এবং তিনি যে জানেন এই বিষয়টি তিনি এখানে জানান দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সৈয়দ শামসুল্লাহকে প্রথম আবির্ভাব কাউন্সিলে করি
আশির দশক। তার সাধারণ ফেরেজা উপন্যাসটি বাংলা সাহিত্যে বহুল আলোচিত উপন্যাস এবং এই উপন্যাসের রেশ ধরে সৈয়দ অনেক তিনি আমাকে এত আশীর্বাদ করলেন, উনি সহ সবার কাছে আমি আশীর্বাদ চাইছি আমার ভবিষ্যতের জন্য, সফলতার জন্য যাতে সবাই দোয়া করে। হচ্ছে আমার আজকের এই কবিদের মিলন মেলায়
এবং কবিতা প্রেমীদের যে সম্মেলন ঘটেছে, অনুষ্ঠান আয়োজিত আমাদের কুমিল্লার কবিরা, লেখক, বুদ্ধিজীবী যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া পাশাপাশি আমি অনেক গুণী সংগঠকদের দেখছি এবং সেই সাথে আবৃত্তি শিল্পী যারা আজকে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে মাধুর্যমণ্ডিত করেছেন এবং একজন শিল্পী গান গাইলেন। সবাইকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এবং সৈয়দ হক স্মৃতি সরকার পক্ষ থেকে আপনাদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মূলত সৈয়দ হককে নিয়ে আমরা গত বছর একটি বড় আয়োজন করেছিলাম এই শিল্পকলা প্রাঙ্গণে, যেখানে আনোয়ারা সৈয়দ হক সহ ঢাকার বেশ কয়েকজন বরণ্য লেখকরা সেদিন এসেছিলেন এবং আমাদের ইচ্ছা ছিল এই বছর সেটাকে আরও কীভাবে বরাঙ্গিকে এবং নিয়মিতভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করা যায়। কিন্তু করোনাকালীন পরিস্থিতির কারণে আমাদের সেই উৎসবে বা সেই আয়োজনে কিছুটা ভাটা পড়ে। এছাড়া আমরা গত বছরখানেক আগে থেকেই নিয়মিতভাবে শিল্পকলা প্রাঙ্গণে সাহিত্য আড্ডা শুরু হয়েছিল, যেটা প্রতি মাসে দ্বিতীয় শুক্রবারে এই আড্ডা চলত। সেটিও করোনার পরবর্তী পরিস্থিতিতে আমরা অনলাইনে সম্ভবত একটা বা দুইটা আড্ডা আয়োজন করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেটিও এখন কিছুটা থমকে আছে। একটু পাশে করলে সুবিধা, কারণ মুরব্বীরা অনেক কষ্ট করে এসেছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম পিছনে সাদা দাড়ি পাকা লোকটাকে, এই যে আরেকজন কবি সামনে বসা, চুল কম কিন্তু হাতে লাঠি নিয়ে ভর দিয়ে হেঁটে আসছে, আমি আগে কখন দেখিনি ওনাদেরকে। খুব আগ্রহ নিয়ে পরিচয়টা জানছিলাম। আমার খুব ভালো লেগেছে যে এই যে লোকগুলো আজকে শিল্পকলাতে আসছে এবং আমাদেরকে সমৃদ্ধ করছেন, এই প্রাঙ্গণটা খুবই মুগ্ধ হয়েছে। আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে যারা প্রথমবার মতো আমি দেখছি, অনেকে হয়তো আগে এসেছেন। এভাবে আসলে আসতে হবে আমাদের, কারণ এই প্রাঙ্গণটা যতটা কুমিল্লার যে বিশাল ঐতিহ্য সেটার সাথে আমাদের সাহিত্য অঙ্গন সত্যি কথা বলতে আসলে অনেকটা আমরা ঝিমিয়ে আছি। আমি কথাগুলোর জন্য বলছি, আমরা যে সাহিত্য অঙ্গনটা শুরু করেছিলাম মূলত আপনারাই করতেন, আমাদের এই স্পেসটা আমরা ব্যবহার করতেন, কিন্তু এই যে করোনাকালীন পরিস্থিতির কারণে সেটা কিছুটা ভাটা পড়েছে। আমি আসলে আহ্বান জানাতে দাঁড়িয়েছি মূলত, আসুন আমরা একটু আবারও সেই আড্ডায় ফিরে যাই, কারণ আড্ডা ছাড়া আমার মনে হয় না কোনো সাহিত্যিক জন্ম নিয়েছে বাংলাদেশে, অন্য কোনো দেশে তো আমি জানি না, যেহেতু বাংলা ছাত্র, প্রত্যেকের পিছনে আড্ডার একটা বড় ভূমিকা আছে। যত বড়ই কবি হোক, যত বড় লেখকই হোক না কেন, আড্ডা ছাড়া আসলে কবি হওয়া যায় না এবং কত পেরেছি বলে আমার সাথে ধারণা নাই। সেই জন্য আড্ডাটা জমাইতে হবে। আমি অনুরোধ করবো সেটা আপনারা সাপ্তাহিক হোক, পাক্ষিক হোক, একটা জায়গায় কোনো একটা কর্নার শিল্পকলাতে আপনারা নিয়মিত আসুন, বসুন, চা খাবেন, আড্ডা দেবেন এবং আমার বিশ্বাস এখান থেকে আরও বড় কিছু হওয়া সম্ভব। এই যে এখন নিয়মিত ছোটো ছোটো হোক বড় হোক আমরা যে অনুষ্ঠানগুলো আয়োজন হচ্ছে এটা কিন্তু আড্ডা থেকে শুরু হয়েছে। গত বছর সৈয়দ হকের একটা বড় আয়োজন হলো, আজকে হচ্ছে, মাঝখানে আরও কয়েকটি অনুষ্ঠান আমরা করেছি, মূলত এই আড্ডা থেকে জন্ম নিচ্ছে। তা আমি অনুরোধ করব এই ধারাবাহিকতা রাখতে হবে, যেন শুধু সৈয়দ হক নয়, বাংলা সাহিত্যের বড় সাহিত্যিক যারা আছেন, পাশাপাশি আমি আরেকটা প্রস্তাব দিতে চাই, সেটি হলো আমাদের কুমিল্লা সাহিত্যিক যারা আছেন, কুমিল্লা লেখক যারা আছেন, তাদেরকে নিয়ে নিয়মিত অনুষ্ঠান করা যায় কি না, তাদেরকে নিয়ে নিয়মিত আড্ডার আয়োজন করা